বিমলা নদীর ধারে একটা ছোট বন ছিল। ওই বনে বাস করত টুনি আর মুন্নি নামে দুই কন্যা। অনাথ দুই কন্যাকে বনে কেউই ভালোবাসত না, কেননা দুই কন্যা দেখতে বেটে ছিল আর ওরা নিচু জাতের পাখি ছিল। দুই কন্যা পেটের খাবার জোগাড় করার জন্য বাধ্য হয়ে চুরি করত। দিদি রে দিদি, এভাবে জল আর ফল খেয়ে কতদিন বাঁচবো আমরা বলতো? এইদিকে বনের কেউই তো আমার এদিকে ফিরেও তাকায় না, কারো কাছে সাহায্য চাইলেই লাঠি ঝাঁটার বাড়ি খেতে হয়। কি আর করবি রে বোন বল, আমাদের নিয়তি যে এমন নিষ্ঠুর, বাবা মা কেন যে আমাদের অনাথ করে চলে গেল কে জানে। বাবা মা চলে যাওয়ার পর থেকেই তো এভাবে অবহেলায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে আমাদের। দিদি, এভাবে পেটে ক্ষুধার জ্বালা সহ্য করে কি লাভ বলো তো? বনবাসীরা যেহেতু আমাদেরকে কোনো কাজ দেয় না, সাহায্য করে না, তাহলে আমরা ওদের খাবারই চুরি করে খাবো। এভাবে আমি আর না খেয়ে থাকতে পারবো না দিদি। কাঁদিস না বোন, কাঁদিস না, ঠিক আছে, আমরা অন্যের খাবার চুরি করে আমাদের খিদের জ্বালা মেটাবো। এসব বলে দুই কন্যা রাতের আধারে খাবার চুরি করার জন্য বেরিয়ে পড়ে আর চুপি চুপি সুখীর বাড়িতে যায়। আর সুখীর রান্নাঘর থেকে সব খাবার চুরি করে খেয়ে ফেলে। আহ দিদি, কতদিন বাদে এমন সুস্বাদু খাবার খেলাম রে! আহা, মন প্রাণ পেট একদম আমার জড়িয়ে গেল। হ্যারি বোন, তুই সত্যি বলছিস। তবে বোন, আমাদের খাওয়া তো শেষ, আর দেরি করা ঠিক হবে না। সুখী দিদি যদি একবার টের পায় তাহলে সর্বনাশ, চল তাড়াতাড়ি পালাই। এরপর দুই কন্যা বাড়িতে চলে যায়। এভাবেই অনাথ দুই কন্যা প্রতিদিন বনের পাখিদের বাসায় খাবার চুরি করে খেত। একদিন কাকুলির বাড়িতে খাবার চুরি করতে গিয়ে দুই কন্যা ধরা পড়ে যায়। হাই হাই, এ কি কাণ্ড! ওই তো নিচু জাতের দুই বেটে কন্যা। এই মুখপুরি, তোদের সাহস কি করে হলো হ্যাঁ আমার বাড়িতে চুরি করার? না মানে ইয়ে কাকলি দিদি, আমাদের ঘরে যে খাবার মতো কিছুই নেই, আর তোমরা বনের পাখিরা তো আমাদেরকে একদম সাহায্য করো না, তাই তো পেটের দায়ে আমরা চুরি করে তোমার খাবার খেয়েছি গো। ও বুঝেছি, তার মানে এতদিন যে শুনেছিলাম বনের পাখিদের খাবার চুরি হচ্ছিল, তার মানে তোরাই সেই খাবার চোর, তাই না? শয়তান মুখপুরি, তোদের মতো বেটে বংশের পাখিদের কে সাহায্য করবে? হ্যাঁ অলৌকিক কপালপুরি, নিজের বাপ মাকে তো খেয়েছিস, এবার চুরি করে আমাদের খেতে এসেছিস, তাই না? দাঁড়া, আজ তোদেরকে আমি চুরি করার উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। চুরি করার শখ তোদের চির জীবনের জন্য ঘুচে যাবে। এই বলে কাকুলি চুলো থেকে জ্বলন্ত কাঠ তুলে দুই কন্যার ডানা পুড়িয়ে দেয় আর ওদেরকে মেরে তাড়িয়ে দেয়। দুই কন্যা যন্ত্রণায় ছটফট করতে থাকে আর কাঁদতে থাকে। আহ দিদি, আমার ডানা দুটো যে বড্ড জ্বালা পোড়া করছে দিদি, এই অসহ্য যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না দিদি। পেটের খাবার জোগাড় করতে এসে তো আমরা আমাদের ডানা দুটো হারিয়ে ফেললাম রে, এখন আমরা উড়বো কি করে? পা দুটো যে বড্ড ব্যথা করছে। বোন, আমারও যে একই কাহিনী, চল ওই নিম গাছের গোড়ায় গিয়ে একটু বিশ্রাম নেই। এরপর দুই কন্যা নিম গাছের গোড়ায় বসে পড়ে আর দুজনই শরীরের যন্ত্রণা ছটফট করে কাঁদতে থাকে। দুই কন্যার চোখের জল নিম গাছের গোড়ায় পড়তে নিম গাছের মাঝে একটা মুখ ভেসে ওঠে। কি দুই কন্যা, তোমরা কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? কে কে কথা বলে এভাবে? কে এখানে? সামনে এসো। এই যে দুই কন্যা, পিছনে দেখো, আমি গো আমি, বৃদ্ধ নিম গাছ কথা বলছি। এ কি নিম গাছ, তুমি না একটা গাছ? আর গাছ হয়ে কি করে কথা বলছো? আসলে আমি হলাম এক জাদুই সাহায্যকারী নিম গাছ, আমি বিপদগ্রস্ত পাখিদের সাহায্য করি। এখন বলো তো তোমাদের কি হয়েছে আর তোমাদের শরীর কিভাবে পুড়ে গেল? বৃদ্ধ নিম গাছের কথা শুনে দুই কন্যা তাদের দুঃখের সব কথা খুলে বলে। দুই কন্যার কথা শুনে নিম গাছের অনেক কষ্ট হয়।
আহারে, তোদের মতো অনাথ দুটো ফুটফুটে কন্যার সাথে পাখিরা এমন করেছে, তবে তোদের আর চিন্তা নেই, আমি তোদেরকে সাহায্য করব। এই বলে নিম গাছ জাদু করে দুই কন্যার পুড়ে যাওয়া ডানা দুটো আগের মতো ভালো করে দেয়, আর জাদু করে দুটো বীজও নিয়ে আসে। বীজ দুটো দুই কন্যাকে দিয়ে বলে, নে দুই কন্যা, এই বীজ দুটো নে, এই বীজ দুটো কোনো সাধারণ বীজ নয়, এই বীজ দুটো থেকে যে গাছ বের হবে সেই গাছের ফল সোনার ফল হবে, বুঝেছিস? তোরা দুই কন্যা দুই গাছের ফল বিক্রি করে তোদের জীবিকা নির্বাহ করতে পারবি, তখন আর তোদের চুরি করতে হবে না রে। দুই কন্যা নিম গাছের কথা শুনে অনেক খুশি হয়, আর নিম গাছকে ধন্যবাদ জানিয়ে বীজ দুটো নিয়ে বাড়িতে চলে যায়। আর তাদের বাড়ির উঠোনে বীজ দুটো রোপণ করে। বীজ দুটো রোপণ করার সাথে সাথে বীজ থেকে দুটো গাছ বেরিয়ে আসে, একটা লেবু গাছ আর একটা বাদাম গাছ। লেবু গাছে সোনার লেবু ধরে যায়। এ দিদি দেখ দেখ, আমার লেবু গাছে তো সোনার লেবু ধরেছে, আর তোর তো বাদাম গাছ, বাদাম গাছের বাদাম তো মাটির নিচে ধরে, চল তো মাটি খুঁড়ে দেখি সোনার বাদাম ধরেছে কিনা। এরপর দুই কন্যা বাদাম গাছের গোড়া থেকে মাটি খুঁড়ে আর দেখে সত্যি সত্যি সোনার বাদাম ধরেছে। দিদি দেখ, সত্যি সত্যি সোনার বাদাম ধরেছে রে। দিদি, আজ থেকে আমরা আর কষ্ট পাবো না রে, আমাদের আর অভাব থাকবে না। দুই কন্যা তাদের দুই গাছের এমন সোনার ফসল দেখে ভীষণ খুশি ছিল। দুই কন্যা তাদের দুই গাছের সোনার লেবু আর সোনার বাদাম বিক্রি করে অনেক ধনী হয়ে যায়, আর তাদের কোনো কিছুরই অভাব পড়ে না। এভাবে অনেক দিন কেটে যায়। টুনিদের বনে অনাবৃষ্টি দেখা দেয়, যার কারণে বনের পাখিরা কোনো ফসল ফলাতে পারে না, আর এর কারণে বনের পাখিদের জীবনে দুর্দশা নেমে আসে। বনের এমন অবস্থা দেখে দুই কন্যার অনেক কষ্ট হয়। বোন, আমাদের বনের পাখিদের যে করুণ অবস্থা, ওদেরকে সাহায্য করা উচিত। দিদি, আগের কথা কি ভুলে গেলি? বনের পাখিরা আমাদের দুর্দিনে সাহায্য করেনি, তাহলে আমরা কেন করব বলতো? বোন, এভাবে বলিস না, ওরা আমাদের সাথে অন্যায় করেছে জন্য কি আমরাও করব নাকি? আমরাও যদি ওদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে ভালো খারাপের মাঝে পার্থক্য কি থাকলো বলতো? বেশি কথা না বলেই চল আমরা কাজ শুরু করি। দুই কন্যা বনের পাখিদের দুর্দশার পাশে দাঁড়ায়। দুই কন্যা তাদের দুই গাছের সোনার লেবু আর সোনার বাদাম বনের পাখিদের মাঝে বিলিয়ে দেয়। বিপদে এমন সাহায্য পেয়ে বনবাসীরা ভীষণ খুশি ছিল। সত্যি, যে অনাথ দুই কন্যাকে আমরা এতদিন অবহেলা করে এসেছি, আজ সেই দুই কন্যাই আমাদের বিপদে পাশে দাঁড়ালো। আমরা বনবাসীরা আজ লজ্জিত। দুই কন্যা, তোরা আমাদেরকে ক্ষমা করে দিস রে। বনের সবাই তাদের ভুল বুঝতে পারে আর দুই কন্যার কাছে ক্ষমা চায়। দুই কন্যা সবাইকে ক্ষমা করে দেয়। এরপর থেকে দুই কন্যা তাদের দুই গাছ নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মা টুনটুন, তুই এভাবে বসে আছিস কেন? খাবি না নাকি বলতো? কি রে, এভাবে আর কতক্ষণ গম্ভীর হয়ে থাকবি বলতো? না মা, আমি আর খাবো না, আমার সারাদিন একাকি বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। তোমাকে কতবার বলেছি চলো নানু বাড়িতে ঘুরতে যাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনো না। বুঝেছি, তুই আজকেও আমার সাথে জেদ করবি তাই না? আচ্ছা ঠিক আছে, না খেয়েই থাক তাহলে। কতবার বলেছি যে আমি তোর বাবার ব্যবসা সামলাই, আমি যদি তোকে নিয়ে তোর নানু বাড়িতে ঘুরতে যাই তাহলে ব্যবসাটা কে সামলাবে শুনি? ও বুঝেছি, তুমি আমাকে এখন বকা দিবে তাই তো? কথাই বলবো না আমি তোমার সাথে, তুমি খুব খারাপ, খুব পচামা। আমার বাবাই ভালো, আমার বাবাই ভালো ছিল। এসব বলেই টুনটুন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর টুনি মেয়েকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আসলে টুনির স্বামী টোনা কদিন আগে মারা গেছে, এরপর থেকে টুনি তার স্বামীর ব্যবসা বাড়ি সব একাই সামলাচ্ছে। কিন্তু টুনির মেয়ে টিংটিং ছিল ভীষণ জেদি, সবসময় মায়ের সাথে যেন জেদ করেই থাকতো। না, কতক্ষণ হয়ে গেল, মেয়েটা আমার এখনো কিচ্ছু খায়নি, মেয়েটাকে বরং কিছু খাইয়ে আসি, সারাক্ষণ শুধু জেদ করে আর জেদ করে, আমার দুঃখ যেন একটু বুঝতেই যায় না। এরপর টুনি কিছু খাবার নিয়ে মেয়ে টিংটিং এর কাছে যায়।
আর গিয়ে বলতে থাকে, মা টিংকিং, এই দেখ মা, আমি তোর জন্য নুডলস নিয়ে এসেছি, আয় খেয়ে নে, তোমার খেয়ে নে, মজা করে খেয়ে নে, সাথে কিন্তু টমেটো সস এনেছি আমি। মা আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না, একটু পাই খাবো না, তুমি চলে যাও বলছি এখান থেকে, চলে যাও। ওরে আমার লক্ষ্মী মেরে, বুঝেছি তুই আমার উপর খুব রেগে আছিস তাই না? আচ্ছা শোন, আমি তোর মাসিকে ডেকে পাঠিয়েছি, কাল তোর মুন্নি মাসি আসবে আমাদের বাড়িতে। তুমি সত্যি বলছো মা? ইয়ে কি মজা, কি মজা, মাসি আসবে, আমার ভীষণ খুশি লাগছে মা, এখন থেকে আমি মাসির সাথে খেলবো, গল্প করবো, ইয়ে। বুঝেছি, আমার মেয়েটা ভীষণ খুশি হয়েছে, এবার সেই খুশিতে গপগপ করে খেয়ে নে তো দেখি। মায়ের কথায় টুনটুন অনেক খুশি হয়, আর খুশিতে গপগপ করে পেট ভরে সবগুলো নুডলস খেয়ে ফেলে। এভাবেই দিনটা কেটে যায়। পরের দিন টুনির সৎবোন মুন্নি টুনির বাড়িতে আসে। মুন্নি মাসি, মুন্নি মাসি, এসো এসো, ঘরে এসো। আয় বোন ঘরে আয়, তোর আসতে পথে কোনো সমস্যা হয়নি তো আবার? না দিদি, একদম ভালোভাবে এসেছি, কোনো সমস্যা হয়নি। এসব বলে মুন্নি বাড়ির চারদিকে ভালোভাবে তাকিয়ে দেখতে থাকে। এত বড় বিশাল বাড়ি দেখে তো মুন্নির চোখ যেন লোভে চকচক করে ওঠে। আর মুন্নি মনে মনে বলতে থাকে, আরে আরে, এই চোনা জামাই বাবুর অনেক টাকা জানতাম, কিন্তু এত বড় বাড়ি করেছে সেটা তো জানতাম না। এরা এত বড় লোক, কতদিন থেকে আসি না, কি পরিবর্তন হয়েছে। এরপর মুন্নি ঘরে চলে যায় আর ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে থাকে। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন টুনি যখন টিংটিংকে নিয়ে বসেছিল, এমন সময় মুন্নি সেখানে আসে। আয় বোন বস, গল্প করি, কতদিন পর আমাদের দুবোনে দেখা হয়েছে। কি রে বোন, এভাবে ঘুরে ঘুরে কি দেখছিস? তোর বাড়ি ঘর রে দিদি, কত বড় বাড়ির মালিক তুই। আচ্ছা দিদি, এগুলো সব সম্পত্তির মালিক কি তুই? আরে না, আমি কেন হব বল, তোরা তো সব সম্পত্তি টুনটুনের নামে লিখে দিয়েছে, আমি মেয়েকে নিয়ে সব সামলে রেখেছি। টুনির এমন কথা শুনে মুন্নি মনে মনে বলতে থাকে, আরে বা, তাহলে যে করেই হোক আমার এই টুনটুনকে হাত করতেই হবে। এরপর মুন্নি ঘরে চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন টুনি যখন অফিসে যাবে, এমন সময় টুনটুন খাবার খাইয়ে নেওয়ার জন্য টুনির কাছে জেদ করতে থাকে। টুনটুন, এখন বড় হচ্ছিস, একা খাওয়া শিখে নে, সোনা মা আমার, আমি অফিসে যাব তো। দিদি তুই অফিসে যা, আমি টুনটুনকে খাবার খাইয়ে দিচ্ছি। এরপর মুন্নি টুনটুনকে খাবার খাইয়ে দিতে থাকে আর টুনটুন বলতে থাকে, সত্যি মাসি তুমি অনেক ভালো, তুমি আমাকে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছ, কিন্তু মা আমাকে কখনো খাইয়ে দিতে চায় না, সারাক্ষণ শুধু ব্যস্ততা দেখায়। তুই চিন্তা করিস না মা, তোর মুন্নি মাসি তো এসে গেছে, এখন থেকে আমি তোকে রোজ খাইয়ে দিব। সত্যি তোর মা খুব খারাপ, তোকে একটুও ভালোবাসে না রে, আমি তোকে অনেক ভালোবাসবো। এভাবেই শুরু হয় মুন্নি টুনটুনের কানে কান মন্ত্রণা দেওয়া। মুন্নি রোজ টুনটুনকে বিভিন্ন ভাবে কথা শোনাতো আর টুনটুনের চোখে টুনিকে খারাপ বানাতো। কি ব্যাপার টুনটুন, এভাবে বসে আছিস যে? দেখো না মাসি, আমার এত এত পড়াশোনা করতে আর ভালো লাগে না, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। শোন না, শোন না, শোনা, আমার ফোনে গেম আছে, খেলবি? গেম? আমি তো গেম খেলতে ভীষণ ভালোবাসি, কিন্তু কিন্তু মা যদি দেখি ফেলে? তোর মা তো বাড়িতে নেই, তোকে বকবে কি করে? আর নে তো ফোন, সারাক্ষণ শুধু মাকে ভয় করিস কেন? হ্যাঁ, এরপর টুনটুন ওর মাসির ফোন নিয়ে গেম খেলতে থাকে। এমন সময় টুনি বাড়িতে চলে আসে আর টুনটুনকে গেম খেলতে দেখে তো ভীষণ রেগে যায়। একি টুনটুন, তুই এভাবে গেম খেলছিস কেন? তোকে না বলেছি ছোটদের গেম খেলা ক্ষতিকর? না মানে, ই মানে, বুঝেছি আমি। মুন্নি তোর কি বুদ্ধি শুদ্ধি কমে গেছে নাকি? তুই ওকে পড়তে না বসিয়ে এভাবে গেম শেখাচ্ছিস?
এভাবে টুনি টুনটুন আর মুন্নিকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনটুন ভীষণ কাঁপতে থাকে। সত্যি মুন্নি মাঝি, তুমি একদম ঠিক কথাই বলেছিলে। মা আসলে একটা ডাইনি মা। আমি আর থাকবো না মায়ের সাথে। আমি এখন দিকে তোমার কাছে থাকবো। রাক্ষুজি মা একটা। এদিকে মুন্নি মনে মনে বলতে থাকে, টুনি রে টুনি, আমি তো তোর মেয়েকে বশ করে নিয়েছি। এবার আমাকে অপমান করার শাস্তি তুই রাতে পেয়ে যাবি। শুধু রাত হতে দে। এরপর মুন্নি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হলে মুন্নি টুনির খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে টুনিকে খেতে দেয়। আর টুনি তো ঘুমের ওষুধ খেয়ে চির নিন্দ্রায় চলে যায়। সকালে টুনটুন ওর মায়ের জন্য ভীষণ কাঁদতে থাকে। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তো আছি। আমি থাকতে তোর কিসের চিন্তা বল। এরপর থেকে টুনটুন মুন্নির কাছে থাকতে শুরু করে। মুন্নি বাড়ি ব্যবসা সব কিছু দায়িত্ব নেয় আর রাজকীয় ভাবে দিন কাটাতে থাকে। মাসি মাসি, আমাকে একটু গেম খেলতে দাও না মাসি। তোমার মোবাইলটা আমাকে একটু দাও। এই কিসের গেম শুনি? হ্যাঁ, কোনো গেম খেলা হবে না। আমার জন্য পাস্তা বানিয়ে নিয়ে আয় যা। আমি তো পাস্তা বানাতে পারি না মাসি। আই, তুমি আমাকে কাজ করতে বলছো। তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। শোন, তোকে আমি ভালোবাসতাম না। তোর সম্পত্তির জন্য তোর সাথে ভালোবাসার নাটক করেছি মাত্র। আর তোর মাকে তো তোর চোখে খারাপ বানিয়েছি। এই যা। ছি, তুমি এত খারাপ। ছি মাসি, তোমার জন্য আমি আমার মাকে কত ভুল বুঝেছি। মা, তুমি আমাকে ক্ষমা করো মা। এই, এত ন্যাকামি করবি না তো। যা, কাজে লেগে পড়, পাস্তা বানিয়ে আন যা। এরপর টুনটুন পাস্তা বানাতে যায় আর চুলায় হাত পুড়িয়ে ফেলে। মাসি, আমাকে বাঁচাও মাসি। আহ, আমার হাত পুড়ে গেল মাসি। মাসি, আমাকে বাঁচাও। টুনটুন চিৎকার করে কাঁদলেও মুন্নি এসে কোনো সাহায্যই করে না। এভাবেই দিন কাটতে থাকে। মুন্নি প্রতিদিন টুনটুনের ওপর অত্যাচার করতেই থাকে। একদিন মুন্নি কিছু সম্পত্তির দলিল নিয়ে টুনটুনের কাছে আসে আর বলতে থাকে, টুনটুন, এই সব দলিলে সই করে দে বলছি। সব সম্পত্তি আমার নামে লিখে দে। না মাসি, কিছু দেই না। আমি কোনোদিনও তা করব না। কি, আমার কথা শুনবি না? দাঁড়া। এরপর মুন্নি টুনিকে অনেক মারতে থাকে। বাঁচাও মাসি, আমাকে আর মেরো না মাসি, আমাকে বাঁচাও। এমন সময় টুনির আত্মা সেখানে চলে আসে। শয়তান মুন্নি, তুই আমার মেয়ের উপর অত্যাচার করছিস। আজ তোর পাপের গড়া পূর্ণ হবে। এরপর টুনির আত্মা মুন্নিকে মেরে ফেলে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি ওই ডাইনি মাসির কথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি জানি রে মা, তোর আর কোনো ভয় নেই। আজ থেকে আমি তোকে আগলে রাখবো। এরপর থেকে টুনির আত্মা ওর মেয়েকে আগলে রাখত। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।